একটা কথা দূরে দাঁড়িয়ে কথা বলেন। দূরেই তো। আচ্ছা শোনো, একটা কথা শোনো না, শোনো না কি কামে ইয়াই আমাকে যাইতে দেন বলতেছি না, সাইবের দেব একটা কথা শুনে তুমি চলে যাও, তা যাচ্ছেও না কোনো। আপনাকে কেন বলবো, বলো না, আপনি রাস্তাঘাটে এভাবে আমার সামনে আসবেন না। আরে এই তো শালা সেন নাকি, মনে হচ্ছে কি এই সেনটা শুকে শালা কালা জাদু মেরে দেব নাকি। সেন্টের সাথে সাথে ও জেনে যাবি, ওর পাশ পাশে যাবো। কাটি ফালা ফালা তখন ওঠে মনের জ্বালারে। আরে আরে অতই কোনে যাচ্ছো? আমি তো এদিকে যাচ্ছি। মানে আপনি এইভাবে এখানে রাস্তায় কিসের জন্য দাঁড়াইয়াছেন? কি করব কও, আমার তো আসলে কেউ নাই এই দুনিয়ায়, বুঝছো? একা একা মানুষ, যা মনে হয় তাই কই। কিন্তু তাই বলে কি আপনি এইভাবে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবেন? তাহলে কিভাবে দাঁড়া থাকবো একটু কও তো দেই। কি বলি বলেন তো কাকু, আপনি পোশাক ছাড়া কেমন কি সব পরে দাঁড়াইয়াছেন, কেমন দেখেন আপনাকে এই বয়সে বলেন তো। আচ্ছা জাগা, ওই মনে করো ওই সওয়াল ফলিদানি এভাবে বেড়ায় তো ওই জিনিস মানে টাই করতেছি। আচ্ছা অতই, তোমার একটা কথা কই শুনবে নাকি? জি বলেন কাকু। আসলে আমার ওই আপন বলে না কেউ নেই, বুঝছো? মানে একটা মনের কষ্ট, একটা মনের দুঃখ যে একটা মানুষের কাছে কবো সে মানুষটাও নাই। তা তোমাকে না আমার খুব ভালো লাগে, মনে হয় যে তুমি কাছে একটা কথা কলি, অন্তত তোমার কাছে এই কথাটা থাকবি। তো কবো জি বলেন শুনি, কি বলবেন বলেন। কারোর কাছে কিছু কয় না, বুঝছো? আচ্ছা ঠিক আছে বলবো না, আপনি তো আমাকে বলেন আগে। ও যে রনির বউ আছে না, ওর বউটা না মনে করো ওই আমার কিরম যেন ওই কি কবো ভালোবাসবে চাই, বুঝছো? কিন্তু আমি তো মনে করো ওই পাত্তা দিবের চাই নে, তারপরে যেরম পাস লাগেছে তো এখন কি করে একটু বুদ্ধি দাও তো। কি বলেন কাকু আপনি এসব বলেন তো, ভাবি কত ভালো একটা মানুষ আপনি এসব কথা বলতেছেন। এই সব মেয়েরা বুঝছো উপরে দেখবে সেই রকম ভালো, কিন্তু ভিতরে ভিতরে খুব মনে করো অবস্থা খারাপ। তো ওই বুদ্ধিটা দাও তো। আবার ওই রাত্রি না কিরম যেন আমারও ওর কথা বারবার মনে হয়, আমি কি করি একটা বুদ্ধি দাও তো। আপনাকে না কিছু বলার নেই কাকু, ঠিক আছে? আপনি এইসব বুদ্ধি মাথায় থেকে বের করেন, ভাবি কত ভালো একটা মানুষ আপনি এসব বলতেছেন। আরে আরে আমি কব কি কামে, ওই তো মনে করো আমার কাছে বিভিন্ন মাধ্যম দিয়ে খবর পাঠাইছে, বুঝছো? তুমি একটু খবরটাও লিবে নাকি? কথাটা না আমার ঠিক বিশ্বাস হচ্ছে না কাকু। ঠিক আছে তারপরেও আমি দেখি ভাবির সাথে কথা বলবো, বলতেছেন আমি কথা বলবো। একটু একটু গাও দাও যেতি, মানে আমার আমার তেন মনে করো কোনো অসুবিধা নেই, তুমি একটু কথা কই দাও না। আচ্ছা আমি ঠিক আছে ভাবির সাথে কথা বলে তারপর দেখি। আর কাকু আপনি এই বয়সে একটু ঠিকভাবে চলাফেরা করেন, ঠিক আছে? এই রকম ডেস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকু, তাহলে আমি এখন আসি। শালাক তো মনে করবে যে হুদের পর কালা জাদু মারি দিলাম, এমন যদি মনে করো পেডাল বলের লাগিয়ে যায় তাই মনে করো সিক্স 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 মারি দেব। লিমা তুমি যতই আমাক মনে করো যে কি কয় দূরে দূরে ঠেলে দিবে চাও না কে, আমি তো মনে করো তোমাকে আরো আপন করে কাছে টানি লেব। তুমি একটু অপেক্ষা করো, হয় তুমি একটু অপেক্ষা করো, তোমাকে এমন জালের মধ্যে ফেলা দেব যে জালের তেন তুমি কোনো দিন বাড়াবে পারবে না। জালের মধ্যে পড়িয়ে ছটফট ছটফট করবে।
তুমি যাইবা কেমনে ওরে থাকবা কোনখানে ধরা পইরা গেছো তুমি কালা জাদুকারের কবলে গো কালা জাদুকারের কবলে তুমি যাইবা কেমনে আজাদ এখন সময় আছে বাবা এসব সারি দিয়ে ভালো হয়ে যাও আচ্ছা গফুর না কাকা ওই আমি কি খারাপ একটু কন তো আমি খারাপ টাকি একটু কন খারাপ টাকি এলো তোর এসব গুলি এই যে পোশাক গুলি এই এই এরকম করে পুচা মারেন কি কামে শুনেন কাকা ওই আপনার ওই সময় যাত্রা মাত্রা শুনেছি গ্রামের মধ্যে করেছে ছিলে শাওন কি আপনারা এরকম করে একটু বেড়ান বেড়ান নি কন বেড়াইছি কিন্তু তোর মতো এরকম বেড়াই নি বুঝছিস এরকম বেড়াই নি ফালতু মার কান না মনে করেন ওই খোসা মারাটা ওইগুলো মনে করেন আমার কিরম দিন পছন্দ হয় না বুঝছেন তো পছন্দ না হলে তুই যে খোসা খাওয়ারই লোক তাছাড়া তুই ভালো হচ্ছিস নে সময় এখনো আছে ভালো হয়ে যা খোসা আর কোনোদিন খাবো লয় না আমিও চিন্তা করতেছি গফুর না কাকা ওই আমি ভালো হয়ে যাব কিন্তু ভালো হওয়ার একটা রাস্তা মানে একটা লাইন তো পাচ্ছি নে লাইন আমার সাথে আয় লাইন আমি তোকে দেখা দেবো কি রকম একটু কম না বাবা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো আল্লাহ আল্লাহ করবো দেখবো একবারে রাস্তাটা একবারে সোজা একটু বেঁকা থাকবি লয় হ্যাঁ আর খোসা কোনোদিন কারোর খাবো লয় কিন্তু নামাজ কালাম ফরজ ঠিক আছে আর একটা ফরজ কিন্তু আছে কাকা বুঝছেন সেই ফরজটা কি আপনি জানেন জানেন না সেটা হচ্ছে বিয়ে বিয়ে তুই করবু আরে তোর লিবাস দেখলি তো মেয়ের বাপ মা কবি যে খাটাও ওর সাথে মেয়ে দিয়ে মেয়ের জীবনটা নষ্ট করবো না আরে অন্যবার কাকা ও মানে করছি কি অন্য বাড়ির কথা বাদ দেন নিজিরে বাড়ি না নিজিরে বাড়িরও একটা হিসাব নিকাশ করলেই তো হয় আমার বাড়ি আরে আমার বাড়ির সওয়াল আমি দিয়ে দিছি ফরজ কাম শেষ মেয়ে নাই আমি আর কি চিন্তা করবো আমার বাড়িলে কোনো চিন্তা নাই তবে শোন যদি বিয়ে করবে চাস তোর লিবাসটা চেঞ্জ কর ভালো হয়ে যা তাহলে একটা ভালো মেয়ে দে তো বিয়ে দেওয়া যাবে আচ্ছা গফুর না মানে কাকা কাকা কয় লাগবে তুই গফুরই কর না 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 কাকা ওই যে কালা জাদু চেনেন জাদু জাদু নয় প্রেম শুধু তোমায় ঘিরে সবই তো দিয়েছি আমি উজাড় করে চুপি চুপি মানে তুমি যেখানে আমি সেখানে সে কি জানো মানে দেখো আমার তো সার্বির ইচ্ছা করে না আচ্ছা একটা কথা দূরে দাঁড়িয়ে কথা বলেন দূরেই তো আচ্ছা শোনো একটা কথা শোনো না শোনো না কি কামে আমাকে যাইতে দেন বলতেছি না সাবির দেবো একটা কথা শুনে তুমি চলে যাও তা যাচ্ছেও না কোনো আপনাকে কেন বলবো বলার আপনি রাস্তাঘাটে এইভাবে আমার সামনে আসবেন না আরে শালা সেন নাকি মনে হচ্ছে কি এই সেনটা শুকে শালা কালা জাদু মেরে দেব নাকি সেন্টের সাথে সাথে ও জেনে যাবি ওর পাশাপাশি যাব অথই তোমার সাথে দেখা করার জন্য আসলাম হ্যাঁ ভাবি ভালোই করছেন আসছেন আচ্ছা এখানে কোপাইছো কিসের জন্য আসলে ভাবি বাবা ওইখানে একটু শাক বুনবে ওই জন্য এগুলা কোপায় রাখছে ও হ্যাঁ ভালো তো আসলে অথই একটা কথা বলবো তোমাকে হ্যাঁ ভাবি বলেন ওই যে আজাদ চাচা আছে না হ্যাঁ তোমাকে তো সেদিন বলছিলাম আমি কিন্তু আজকে রাস্তা দিয়ে আসার সময় না আমাকে খুব বিরক্ত করছে এরকম করতে থাকলে কি আসলে ভাবি আজাদ কাকু তো বলল
হলো আপনি নাকি তার পিছনে ঘুরেন। অবশ্য আমি কথাটা বিশ্বাস করি নাই, কিন্তু সে বারবারই বলল আপনি নাকি তার পিছনে ঘুরেন, তাকে বিরক্ত করেন। নাউজুবিল্লাহ, তোমার কি মনে হয় অতই আমি এরকম মেয়ে, আমি এরকম করতে পারি? আমি দিনের পথে চলি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার এত সুন্দর একটা সোনার সংসার, আমি এগুলো রেখে ওনার মতো একটা মানুষের পিছে ঘুরবো? ছি, আমি অবশ্য বিশ্বাস করি নাই ভাবি। কি করবো বলে, উনি তো বারবার বলতেছিল, তাই আর কি আমি আপনাকে বললাম। সমস্যা নেই বোন, যেটা করছো খুব ভালো করছো। আসলে আমি না বাড়িতে বলতেও পারতেছি না যে এই লোকটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, এত বিরক্ত করলাম আমি সমাজে কীভাবে চলবো আমি বুঝতেছি না। আমি কি বলি বলেন ভাবি, আপনি একটু ভেবে চিন্তে দেখেন কি করবেন, তারপরেও আমার সাথে দেখা হলে আমি কাকুকে বারণ করবো আপনাকে বিরক্ত করতে, ঠিক আছে? আচ্ছা বোন বললো, আচ্ছা ঠিক আছে, তোমার ভাই আমার বাসায় একা আছে, আমি যাই তাহলে। আমি একটু ভেতরে আসি না? না বোন, অনেকক্ষণ রাস্তা দিয়ে আসলাম তো, চলে যাই। আচ্ছা ঠিক আছে, আবার অন্যদিন কিন্তু আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বাসায় যাবা তুমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি। আরে কাকু আপনি কি করলে? কি বলবো ভাবি তো বললো আপনি নাকি ওনার পিছনে ঘুরেন, ওনাকে বিরক্ত করেন। ওরে আল্লাহ রে, এ তো মনে করো আজ দাহা একটা মিথ্যে কথা। আমি মনে করো পুরুষ মানুষ হয়ে কেউ কোনোদিন, এই বুড়িয়ে মানুষ কোনোদিন ওর পিছনে ঘুরিয়ে পারি? ও তোমার কাছে এক, ও তো একটা জাদুকার, বোঝো না তুমি, ও গিয়েন মন্ত্র সব জানে, তোমার চই চই তাকায় কি কয়েছে তুমি তাই বিশ্বাস করে লিচ্ছাও, এগুলো ঠিক লয় বুঝছাও। যাক গিয়ে তুমি কিছু কও নি। দেখেন কাকু, আমি জানি ঠিক আছে, ভাবি ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আপনি ওইরকম করবেন না ভাবির সাথে, ঠিক আছে? আর ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। বাবা, মনে হচ্ছে যে সে তোমার মার পেটের বোন, তুমি আগের থেকে চিনে ফেলাইছাও। আগের থেকে না চিনলেও যতদিন হলো চিনছি না, জানি ভাবি খুব ভালো, তো আপনাকে বলছি আপনি ভালো হয়ে যান, শুধু শুধু ভাবিকে বিরক্ত করবেন না। আচ্ছা ভালো হয়ে যাব, হয় ভালো হব, ঠিক আছে চলো বাড়ির মধ্যে যাই। হ্যাঁ চলেন, বাড়িতে মা আছে, সমস্যা নেই, চলেন। মা মা থাকলে তো ভালো হওয়া যাবে না। ওই শোনো, তোমার মা যেদিন না থাকে সেই দিন মনে করো একটু আমার খবর দিবে, ঠিক আছে? সেই দিন কেন খবর দিবে, এখনই চলেন না যাই আসেন। না না ঠিক আছে, তুমি তুমি বাড়ির মধ্যে যাও। হ্যাঁ আপনিও চলেন না, শোনো অতই ওই কালা জাদু মাথার সাথে মনে হয় কালা জাদুটা তোমার পরে মেরে দিই, আবার মনে করো গ্রামের মেয়ে তো ওই মেয়ের মনে করে না বুঝছাও। আমি যাক কালা জাদু মারি তো সে মনে করো বাসে না, আর বাসলি পরে পুঙ্গু মুঙ্গু হয়ে মনে করো ওই তেরা বেকা হয়ে যায় বুঝছাও। Thank you.